কেউ যদি কাঁঠাল খাওয়ার পরে পান খায়, বিশেষজ্ঞরা বলছেন সে মৃত্যুর মুখোমুখি হতে পারে। এতটা ইফেক্টিভ এটা, এতটা ক্ষতি করে এটা, এটার প্রভাব এতটা মারাত্মক। কাঁঠাল খাওয়ার পরে চারটি খাবার খাওয়া যাবে না। যে বলেন কয়টা খাবার? আরে ভাই বলেন না কয়টা খাবার। চারটি খাবার কাঁঠাল খাওয়ার পরে খাবেন না। এটা কিন্তু কাঁঠালের সিজন, তাই না? অনেকে কিন্তু একসঙ্গে 30টা 40টা 50টা 60টা পর্যন্ত রোয়া খেয়ে ফেলে, এরকম লোক আসনা নাই। বাহাদুর প্রমাণ করে নিজেকে। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক না। যে কোনো কিছু অতিরিক্ত খাইলে আপনার বিভিন্ন রোগ হতে পারে। এই জন্য কাঁঠাল কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়া বলেন না যাবে। তাহলে কাঁঠাল খাওয়ার পরে প্রথমে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে পেঁপে। সেটি কি বলেন প্রিয় ভাইরা? পেঁপে। পেঁপে খেলে বিশেষজ্ঞরা বলছেন কাঁঠাল খাওয়ার পরে পেঁপে যদি কেউ খায় তার ত্বকে অ্যালার্জির প্রবলেম হতে পারে। কিসের প্রবলেম হতে পারে প্রিয় ভাইরা? অ্যালার্জির প্রবলেম হতে পারে, ইভেন লুজ মোশনের প্রবলেম তার হতে পারে, বিভিন্ন প্রবলেম তার হতে পারে। এজন্য কাঁঠাল যখন খেয়ে ফেলেছেন পেঁপে তার পরপর খাওয়া যাবে, এটা খেলে আপনার ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে। এক নাম্বার। দুই নাম্বার, কাঁঠাল খাওয়ার পরে কোনোভাবেই আপনি সঙ্গে সঙ্গে দুধ খাবেন না। বলেন কি খাবেন না? দুধ খাবেন না। দুধ খেলে বিশেষজ্ঞরা বলছেন যদি কেউ কাঁঠাল খাওয়ার পরে দুধ খায় তার পেটটা ফুলতে পারে। তার পেটটা কি হতে পারে? ফুলতে পারে। ইভেন তার ত্বকে ফুসকুড়ির সমস্যা হতে পারে। এবং বিশেষজ্ঞরা বলছেন এই কথা যে সাদা রোগের সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? সাদা রোগের সমস্যা হতে পারে। এজন্য যেহেতু কাঁঠাল খাওয়ার পরে দুধ খেলে সমস্যা আমাদের হতে পারে, এজন্য হাদিস অনুযায়ী যেটা নিজের ক্ষতি হয় আমরা কখনোই কাঁঠাল খাওয়ার পরে দুধ খাবো। তাহলে এক নাম্বার পেঁপে, দুই নাম্বার কি? দুধ। তিন নাম্বার যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে এই কাঁঠাল খাওয়ার পরে আপনি ভেন্ডি খাবেন না। কি খাবেন না? ভেন্ডি খাবেন না, বা ঢ্যাঁড়স। আপনার ঢ্যাঁড়সে বলেন, তাই না? আচ্ছা, ভেন্ডি বা ঢ্যাঁড়স খাবার তো একটাই, মূল ফল তো একটাই। যেটা বলছি সেটা হচ্ছে এই ঢ্যাঁড়স যদি আপনি কাঁঠাল খাওয়ার পরে খান, বিশেষজ্ঞরা বলছেন এতে আপনার পায়ে ব্যথা হতে পারে। কিসে ব্যথা হতে পারে? পায়ের ব্যথা হতে পারে। আচ্ছা, আপনারা কি চান পায়ে ব্যথা হোক? আপনার চান না এটা, আমিও চাই না। এই জন্য কখনোই কাঁঠাল খাওয়ার পরে ঢ্যাঁড়স খাওয়া যাবে না। চার নাম্বার যেটি আপনার খাবেন না সেটি হচ্ছে কাঁঠাল খাওয়ার পরে ভুলেও পান খাবেন না। কি খাবেন না? পান খাবেন না। এটি বড় মারাত্মক ক্ষতির কারণ। আমি নিউজে পড়ছিলাম এই বিষয়গুলো যে এগুলোর অথেন্টিকেশন কতটুকু। তো নিউজে লেখা হয়েছে কথা যে কেউ যদি কাঁঠাল খাওয়ার পরে পান খায়, বিশেষজ্ঞরা বলছেন সে মৃত্যুর মুখোমুখি হতে পারে। এতটা ইফেক্টিভ এটা, এতটা ক্ষতি করে এটা, এটার প্রভাব এতটা মারাত্মক। এজন্য আমরা কাঁঠাল খাওয়ার পরে এক নাম্বার পেঁপে খাবো না, দুই নাম্বার বলেন না, দুই নাম্বার কি? তিন নাম্বার ঢ্যাঁড়স, চার নাম্বার পান, চার নাম্বার কি? আল্লাহ আমাদের সমস্ত প্রকারের বিপদ থেকে হেফাজত করুক সকলে। পড়না আমিন।